এখন অ্যাসাইন পিপলে দেন, এই যে ফুল কন্ট্রোল দেন অ্যাসাইন। ডান দেন, এখন অ্যাসাইন অ্যাসেটে যান, এটা সিলেক্ট করেন, অ্যাড দেন। ওকে ডান দেন। ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটাতে ক্লিক করেন। না না ওইট করেন, নিচে যান, হ্যাঁ নিচে যান, আর একটু একটু নিচে যান, স্কুল দিয়ে, হ্যাঁ এই যে সেট সেট আপ মেটা পিক্সেল, এটাতে ক্লিক করেন। উপরে উপরে উপরে, হ্যাঁ এটা এই যে ভাই, ইয়া কালার, এটা না এটা না, এর নিচে এর নিচে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করেন। কপি কোড, কপি কোডে ক্লিক করেন, হ্যাঁ তারপর আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করেন। না না কন্টিনিউ না, আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করেন। হ্যাঁ যান, দেখতেছি না, হ্যাঁ ডিফল্ট কন্ট্রোল প্যানেল আছেন। এন্ড ইনসার্ট হেডার ফুটার আছে একটা প্যানেল, ওইটাতে যান, এই যে এদিকে, এইখানে হেডারে বসান কোডটা, পেস্ট করেন, ইনসার্ট হেডার বাটনে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ আবার ওই বিজনেস ম্যানেজার ওইখানে যান যেখান থেকে কোড কপি করলেন, হ্যাঁ এটা এখন ক্যান্সেল করে দেন, না ক্যান্সেল দেন, এই যে এই যে ক্যান্সেল, হ্যাঁ করেন, এই ট্যাবটা কাইটা দেন, এই ট্যাব কাইটা দেন, হ্যাঁ এইটাতে যান, এইটা 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 আসে, নিচের দিকে যান, ব্র্যান্ড সেফটিতে যান, ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড এটাতে যান, দেখতেছি না আপনার স্ক্রিন, একটু ওয়েট, আমি দেখতেছি না, হ্যাঁ
domain